তুমি চাইবা তো আমি আল্লাহ এখন দিয়ে দিব চাও তুমি আমার কাছে দৈনিক আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ বলেন চাও তো আমি দিয়ে দিব আবার আল্লাহ তাআলা বলেন না বান্দা এই ভাবে তো তোকে সুযোগটা দিয়ে তোর অকল্যাণ হোক এটা আমি করতে পারি না তুই তো আমার বান্দা আমি তোকে বড় আদর যত্ন করে বানাইছি বান্দা চাবি কি ওটা তোর জ্ঞানের উপর ছেড়ে দিলাম না আমি আল্লাহ শিখায় দিয়েছি তুই কোনটা চাবি এখন তুই চা এইটা চা কখন বলে যখন বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয় বান্দার সঙ্গে যখন আল্লাহর সম্পর্ক হয় দুজন যখন দুজনের কাছাকাছি হয় এমন মুহূর্তই তো চাওয়া যায় কথা বলি ঠিক কি না এই চাওয়ার সময়টা কখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন তূর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলেন আমার পরে কি আর কোন নবী আসবে যে আপনি তাদের সঙ্গে কথা বলবেন একটু আছে এখানে আমার পরে আরো কোন নবী আসবে যে আপনি তাদের সঙ্গে কথা বলবেন আল্লাহ তাআলা বলেন মূসা তুমি তো নবী আমি তোমার সঙ্গে কথা বলি আমার এমন একজন নবী আসছে যেই নবীর উম্মতের সাথে আমি আল্লাহ দৈনিক 5 বার সাক্ষাৎ করে কথা বলি বলে কখন যখন সে আমার কুদরতে পায় সিজদা করবে নামাজে দাঁড়ায় যাবে নবীজি হাদিসে বলছেন যে আমার উম্মতরা নামাজে দাঁড়ায় তার মানে গোপনে গোপনে আল্লাহর সঙ্গে সে কথা বলতে থাকে আল্লাহর সঙ্গে কথা বলে আর এই নামাজে দাঁড়ায় যখন বান্দা পড়তে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে প্রথমে আল্লাহ তাআলাকে বান্দা খুশি করার জন্য কিছু কথা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা কেবলমাত্র আপনার জন্য আর রহমানির রহিম সব গুণ কীর্তন কেবলমাত্র আপনার জন্য মালিক ইয়াউমিদ্দিন উভয় জগতের মালিক কেবলমাত্র আল্লাহ আপনি একা আর কোন মালিক নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই জন্যই তো আপনার ইবাদত করি আর আপনার সাহায্য চাই আল্লাহ তাআলা বলেন বান্দা এতক্ষণ অনেক কথা বললি আমাকে খুশি করার উদ্দেশ্যে এতক্ষণ অনেক কথা বললি আমাকে কেবলমাত্র খুশি করার উদ্দেশ্যে যা বান্দা আমি তোর উপর খুশি হয়ে গেলাম এবার তুই আমার কাছে চা আমি আল্লাহ তোকে দিব আবার আল্লাহ তাআলা বলেন বান্দা তোর তো জ্ঞান সীমিত অল্প জ্ঞানের অধিকারী তুই তোর তো কোনো জ্ঞান নাই আমি আল্লাহ যদি তোকে ছেড়ে দেই তোর মতো করে তুই চা তবে তো যেটা গন্ধা পচা জিনিস এমন জিনিস চাইবি তোর জন্য চিরস্থায়ী কল্যাণ যেটা সেটা তুই চাইতে পারবি না আল্লাহ তাআলা বলেন বান্দা চাবি কি এটা আমি আল্লাহ নিজে তোকে বলে দিতেছি বলে মালিক কোনটা চাইবো বলে দাও আল্লাহ তাআলা বলেন বান্দা তুই চাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার কাছে তুই সিরাতাল মুস্তাকিম চা সরল সঠিক পথ চা বলে মালিক ওইটা কোন পথ বলে ওই পথ হলো নবীদের পথ ওই পথ হলো সিদ্দিকিনদের পথ ওই পথ হলো শহীদদের পথ যেই পথে চললে আমি আল্লাহ তোর জন্য যে জান্নাত রেডি করে রেখেছি ওই জান্নাতের দিকে তুই অগ্রসর হইতে পারবি তো বান্দা তার কল্যাণ কোনটা ওইটাই সে বুঝে না কল্যাণ কোনটা ওইটাই সে বুঝে না আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর নবী বলে দিয়েছেন যে এটা তোমার জন্য কল্যাণকর এটা তোমার জন্য ভালো ওই ভালো জিনিসটা বান্দা বুঝে না যদি বান্দা ভালো জিনিস বুঝতো যদি তার কল্যাণ সে নিজে চাইতো চাইতে পারতো এতটুকু জ্ঞান তার থাকতো তাহলে আজকের দিনে এত সুন্দর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করার পরেও মানুষগুলো এদিক সেদিক সরা ছিটা থাকতে পারতো না এই প্যান্ডেল এতক্ষণ ভরপুর হয়ে যেত কথা বলেন ঠিক কিনা ভরপুর হয়ে যেত মানুষ তার নিজের কল্যাণটা বুঝে না অকল্যাণের দিকে মানুষ এমন ভাবে দাবিত হয় যে মনে হয় যেন তার দুনিয়া এবং পরকালে সকল সফলতা ওই অকল্যাণের রাস্তার দিকে আছে এই কারণে সে ওই দিকে দাবিত হয়ে আছে দৌড়াচ্ছে দৈনিক দৌড়াচ্ছে অকল্যাণটা সে কামাই করে নিচ্ছে চিন্তাও করে না আমি যে আমার
নিজের মনের খাইশাত পূরণ করার জন্য এদিকে অগ্রসর হইতেছি এটা আমার জন্য কতটা কল্যাণকর এটা আমার জন্য কতটা ভালো একটু চিন্তা করে না আরে বান্দা তুমি চিন্তা করে দেখো তুমি নিজে তো তোমার না তুমি নিজেই তোমার না আমি নিজেই তো আমার না আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার না আমি তো তোমাকে কিনে নিয়েছি বান্দা সেই সম্পদের পিছনে দৌড়াও যেটার পিছনে দৌড়াইয়া তুমি সমস্ত সময়গুলি ব্যয় করো আমার কুদরতি পায়ে তুমি একটা চিন্তা করো না আমার নামের জিকির তুমি জপো না আমার কোরআনটা তুমি তেলাওয়াত করো না আমার কোরআনের বাণী তুমি মানুষের নিকট পৌঁছাও না বান্দা তুমি যে এমন ভাবে খেলাই দুলাই সময়টা নষ্ট করতেছো নিজের জীবনের জন্য নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য নিজের একটা শরীর আছে ওইটাকে তুমি শান্তি দেওয়ার জন্য সমস্ত সময়গুলি ব্যয় করতেছো বান্দা এগুলো তো তোমার না এগুলো তো আমার তুমি আমার হয়ে যাও আমার যে আমানত তোমার কাছে আছে ওইটার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম আমি তো আমান না আমি কি আমার আছি নাকি আমি তো আমান না মুসলমান ভাইরা আমি যে আমান না এটার প্রমাণ কি আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নিজে তো তোমার না তোমার জান এবং মাল সব কিছু আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে নিলাম বলে মালিক দুনিয়ার বুকে পাঠাইলা দুনিয়ার বুকে পাঠাইয়া আবার আমি তোমার না তোমার হয়ে গেলাম আমার সব কিছু তোমার ঘোষণা দিলা নিলা তো কিসের বিনিময়ে নিলা একটু বলো আমরা সাধারণ ভাবে কোনো কিছু যদি দিতে যাই সঙ্গে সঙ্গে তার বিনিময় চাই আল্লাহ বুঝেন আল্লাহ বুঝছেন বিদায় বলছেন এ বান্দা তুই তো সঙ্গে সঙ্গে তার বিনিময় কি সেটা জানতে চাইবি এই জন্য আমি আল্লাহ গোপন রাখি নাই আমি আল্লাহ বিনিময় কোনটা হবে ওটাও বলে দিলাম বলে মালিক বিনিময় কি আল্লাহ তাআলা বলেন বিআন্না লাহুমুল জান্নাহ বান্দা তোর জীবনটা হবে কেবলমাত্র আমার জন্য তুই দুনিয়াতে যা কিছু করবি সব কিছু করবি কেবলমাত্র আমাকে খুশি করার জন্য ও বান্দা দুনিয়াতে যত অর্থ সম্পদ কামাইবি সব কিছু আমি আল্লাহকে খুশি করার জন্য করবি দুনিয়াতে যত অর্থ সম্পদ ব্যয় করবি সব কিছু আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করবি এই জন্যই তো নবী যে হাদিসে মধ্যে বলছেন মান আ'তা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান যদি কাউকে মহব্বত করতে হয় ওই মহব্বতটা হবে কেবলমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কথা বলেন ঠিক কি না যদি মহব্বত হয় আল্লাহকে খুশি না করে কোন মানুষকে খুশি করার উদ্দেশ্যে তাহলে বুঝতে হবে সে আল্লাহর প্রকৃত বান্দা না কথা বলেন ঠিক কি না আল্লাহর নাফরমান এই আল্লাহর বান্দারা তার অর্থ হলো আল্লাহ তাকে বানাইছেন কিন্তু আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না আর যদি সে নিজেকে দাবি করে আমি আল্লাহর খাস বান্দা তবে তা সে এই কাজ করতে পারবে না এই কাজ থেকে ফিরে আসতে হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ যদি কারো উপর রাগ করে সেই রাগটা হবে কেবলমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওয়া আতা লিল্লাহ যদি সে কাউকে কিছু দিতে চায় সমস্ত দাওয়াটা হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ও মুসলমান তুমি যে দুনিয়ার বুকে থেকে অর্থ সম্পদ কামাই করলা এই অর্থ সম্পদ কোথায় ব্যয় করবে এটাও কিন্তু বুঝে শুনে ব্যয় করো কোথায় নিবে কোথায় নিবে কার কাছে দিবে কোথায় আমানত রাখবে কোন রাস্তা খরচ করবে কিসের মধ্যে খরচ করবে যাকে দিচ্ছ সে নিয়া কোথায় কোন কাজে লাগাবে এটাও কিন্তু খেয়াল করতে হবে কথা বলা ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমি তোমার জান কিনে নিয়েছি তোমার জীবনটা আমি আল্লাহ কিনে নিয়েছি ওয়া আমওয়ালাহুম এই তোমাদের ধন সম্পদ যেটা আছে ওটাও কিনে নিয়েছি সুতরাং ধন সম্পদ যেহেতু আমার না এটার মালিক যেহেতু আল্লাহ সুতরাং খরচ করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কথা বলেন ঠিক কিনা ধন সম্পদ আল্লাহ আল্লাহ দিয়েছেন এখন বলে মানুষ যে এমনা উমুকের কথা সারা যদি ব্যয় করি উমুক বলেছে এই রাস্তায় যদি ব্যয় না করি তাহলে তো উমুক রাগ হয়ে যাবে বলে কেন বলে আমার এই সুযোগটা তো উমুকে করে দিয়েছেন উমুকে সুযোগ করে দিয়েছেন তোমাকে অর্থ সম্পদ একটু কামাই করার জন্য আর অর্থ সম্পদ কামাই করার সম্পূর্ণ যোগ্যতাই তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্পূর্ণ যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন তুমি হাত দ্বারা
পরিশ্রম করে অর্থ সম্পদ কামাই করতে পারতেছো তোমার হাতটা তো আল্লাহ তাআলা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তোমার মেধা দিয়ে তুমি ওই কাজ কাজের যোগ্যতা অর্জন করেছো তোমার মেধা শক্তির মধ্যে ঢুকিয়েছো এই কাজটা এমন ভাবে করতে হয় তারপর ওই কাজ করে তুমি অর্থ সম্পদ কামাই করতেছো ওই ব্যক্তি তো তোমার একটা সুযোগ করে দিয়েছে আর ওই মাথাটাই তো আল্লাহ তাআলা দিয়েছে কথা বলেন ঠিক কিনা যেই পা দিয়ে তুমি অগ্রসর হচ্ছ ওই কাজের দিকে তারপর তুমি ওই কাজটা করতে পারতেছো আর অর্থ সম্পদ উপার্জন করতে পারতেছো আর ওই ব্যক্তি তো কেবলমাত্র কাজের ব্যবস্থা করে দিয়েছে যেই পা দিয়ে হেঁটে হেঁটে ওই কাজ পর্যন্ত তুমি যাও এই পাটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছে কথা বলেন ঠিক কিনা